ফরেন্সিক রিপোর্টটাই কাল হয়ে দাঁড়ালো তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তার বাড়িতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হানা দিয়ে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। সেদিনই প্রশ্ন উঠেছিল, ইডি এক লপ্তে প্রায় হাফ কোটি টাকা পেয়েও কেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করেনি? প্রশ্ন তুলে দিয়েছিল বিরোধীরাও। এবার এই মন্ত্রীর ফরেন্সিক রিপোর্ট দেখেই চোখ কপালে উঠল ইডির আধিকারিকদের। এবার মন্ত্রীকে শটান কোনো রকম মার্সি ছাড়াই ডেকে পাঠানো হলো কলকাতায়, আর শেষ রক্ষা হচ্ছে না মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি সূত্রের খবর, চলতি সপ্তাহেই চন্দ্রনাথকে তলব করা হয়েছে। গত শুক্রবার বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে। ইডি সূত্রের খবর, সেই তল্লাশিতে ওই টাকা উদ্ধার হয়, বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে নানাবিধ তথ্য বার করা হয়েছে। সেই তথ্য বার করার পরেই চক্ষু চড়কগাছ হয় ইডি আধিকারিকদের। আর সেই নানাবিধ তথ্য এক্সট্রাক্ট নিয়ে এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডির আধিকারিকরা। আর তার জন্যই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এবার কলকাতায় তলব করল ইডির আধিকারিকরা। ইডির হাতে যে মোবাইল পড়েছে, সেই মোবাইলে নানাবিধ তথ্য তারা ফরেন্সিক ল্যাবরেটরি থেকে সঙ্গে সঙ্গেই হাতিয়ে নিয়েছেন। তারপরে সেই তথ্য ধরেই এবার তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে কার্যত কলকাতার সিজিও কমপ্লেক্সে ডাকলো ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধারের টাকা নিয়ম মেনে নির্বাচন কমিশনকে জানিয়েওছে ইডির আধিকারিকরা, জানিয়েছে আয়কর দপ্তরকেও। ভোট ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়, তখন এই ধরনের টাকা উদ্ধারের খবর কমিশনকে জানানোই নিয়ম, আর সেটাই করে রেখেছে ইডির আধিকারিকরা। তার মাঝে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ এবার উঠে আসতে পারে নতুন সূত্র।